হ্যালো স্টুডেন্টস, ভার্চুয়াল স্কুলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওটি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজ তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.2 এর অঙ্ক করাবো। 4.1 এর যে বীজগণিতীয় রাশি, এই অধ্যায়টি নিয়ে আমি একটি ভিডিও অলরেডি আমার চ্যানেল ভার্চুয়াল স্কুল আপলোড দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি তাদের জন্য আমি ভিডিও ডিসক্রিপশনে ভিডিও লিঙ্কটি দিয়ে দিব, তোমরা সেই ভিডিওটি দেখে নেবে। তাহলে আশা করি 4.1 যে অঙ্ক রয়েছে সেগুলো তোমরা সমাধান করতে পারবে। তাহলে আজকে আমরা 4.2 করব। দেখো 4.2 রয়েছে অনুশীলনী, 4.2 রয়েছে সূচক। তো সূচক সম্পর্কে তোমরা 4.1 কিছুটা ধারণা পেয়েছো, আমি আমার ভিডিওতেও তোমাদের বুঝিয়ে দিয়েছি, তারপর আমি এই ভিডিওতেও বলছি। সূচক হচ্ছে কোনো একটি রাশিতে যতগুলি উৎপাদক থাকবে, প্রতিটা উৎপাদক যতবার করে থাকবে, সেই যতবার থাকবে সেই সংখ্যাটা হলো সূচক, আর যে উৎপাদকটি হলো ভিত্তি। একটু উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবে। দেখো আমি লিখলাম 8, কে যদি আমরা এভাবে লিখি 2×2×2, মানে 2 × 2 × 2, 2×2 = 4, 4×2 = 8। তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি, 2 আছে আর 8, এই যে 2 উৎপাদকটি কতবার আছে, একবার, দুইবার, তিনবার। তাহলে আমি এখানে লিখব 3, এটাকে আমরা পড়ার সময় 2³ বল। তাহলে এই যে 8 এই সংখ্যাটির ভিতরে, 8 রাশির ভিতরে 2 উৎপাদকটি আছে তিনবার, তাহলে এই 3 হলো সূচক আর এই 2 হলো ভিত্তি, এই 2 হলো ভিত্তি আর 3 হলো সূচক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। দেখো 16 এর এই রাশিটার ভিতরে আমি যদি উৎপাদককে বিশ্লেষণ করি, তাহলে 2×2×2×2, দেখো তোমরা 2×2 = 4, 4×2 = 8, 8×2 = 16। তাহলে দেখো এই 16 রাশিটার ভিতরে উৎপাদক 2 আছে, একবার, দুইবার, তিনবার, চারবার। তাহলে আমরা এভাবে লিখব 2⁴। এই 4 হলো সূচক, এটা হচ্ছে সূচক আর একটু হচ্ছে ভিত্তি, ভিত্তি। আশা করি তোমরা সূচক ব্যাপারটা বুঝতে পেরেছো। আমরা যদি অঙ্কে চলে যাই, তাহলে তোমরা দেখো 4.2 অনুশীলনীতে প্রথম 1 নং আছে সরল কর। তাহলে আমি 1 নং এর যে সরল কর প্রথম অঙ্কটি তুলে নেই, x³ × x⁷। দেখো এখানে এক্স ভিত্তি, এক্স এর সূচক হলো 3, আর এখানেও ইন্টু গুণ এক্স ভিত্তি, এক্স এর সূচক হলো 7। তাহলে সূচকের ক্ষেত্রে যদি গুণ থাকে, দুইটি ভিত্তি যদি সেম হয়, ভিত্তি দুইটা যদি সেম হয় এবং তাদের যদি সম্পর্ক হয় গুণ, তাহলে সেই ক্ষেত্রে আমরা মনে রাখবো সূচক দুইটা যোগ হয়ে যাবে। এটাকে বলে সূচকের গুণের নিয়ম, মানে সূচকের গুণন বিধি। তাহলে খেয়াল করো আবার আমি কি বলছি, ভিত্তি দুইটা যদি সেম হয় তাহলে এবং তাদের মাঝখানে যদি গুণ থাকে বা তাদের সম্পর্কটা যদি গুণ হয়, তাহলে সূচক দুইটি যোগ হয়ে যাবে। তাহলে আমরা দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি লিখব এক্স, আর এই সূচক দুইটা আমরা যোগ করে দেব। উপরে সূচকটা একটু ছোট করে লিখতে হবে, যাতে ভিত্তিটা বড় থাকবে এবং সূচকের লেখাটা একটু ছোট করে লিখতে হবে, যাতে বোঝা যায় যে কোনটা ভিত্তি এবং কোনটা সূচক। তাহলে আমরা যদি লিখি এটা ভিত্তি, আর 3 আর 7 বা 3 আর 7 যোগ করলে হয় 10। তাহলে এক্স এর সূচক হলো 10, অর্থাৎ আমরা এটাকে বলবো x⁻¹০। তাহলে এটাই হলো অ্যান্সার। তাহলে এই হলো 1 নং এর সরল, মানে এটা তো এই অঙ্কটার ভিতরে তোমরা যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ভিত্তি যদি সেম হয় আর ভিত্তি দুইটার মধ্যে যদি সম্পর্কটা গুণনের হয়, মানে গুণ হয়, তাহলে আমাদের সূচক দুইটা যোগ হয়ে যাবে। এটা হলো সূচকের গুণন বিধি। পরবর্তীতে তোমাদের সূচকের ভাগ আসবে, তখন আবার সেটা আমরা শিখব। শুধু বলে নেই, যদি গুণ থাকে তাহলে সূচক দুইটা যোগ হবে, আর যদি ভাগ থাকে, দুইটা ভিত্তির মধ্যে যদি সম্পর্ক ভাগ হয় তাহলে সূচক বিয়োগ হবে। গুণ থাকলে যোগ হবে আর ভাগ থাকলে বিয়োগ হবে। আপাতত তোমরা এতটুকু মনে রাখলি চলবে। আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। দেখো আমরা সরল করো এই 1 নং এর
দুই নম্বর অঙ্কটা কি আছে 8 কিউব ইনটু a ইনটু a টু দা পাওয়ার 5 একটু খেয়াল করে দেখো তোমরা এখানে তিনটা ভিত্তি হলো a তার মানে ভিত্তিগুলো সেম তাহলে প্রথম ভিত্তির সূচক 3 পরের যে দ্বিতীয় ভিত্তি a এর উপরে কোনো সূচক নাই কোনো সূচক না থাকলে আমরা সেটাকে 1 ধরে নিব তারপরে ভিত্তি a সূচক হলো 5 তাহলে আমরা আগেই বলেছি যে ভিত্তিগুলো যদি সেম হয় আর চিহ্ন তাদের সাথে সম্পর্ক যদি গুণনের সম্পর্ক হয় গুণের সম্পর্ক হয় তাহলে সূচকগুলি যোগ হয়ে যাবে তাহলে আমরা লিখব সবগুলো a ভিত্তি থেকে একটা a লিখব একটা ভিত্তি লিখব প্রথম ভিত্তির সূচক হলো 3 প্লাস দ্বিতীয় ভিত্তির সূচক হলো 1 প্লাস তৃতীয় ভিত্তির সূচক হলো 5 তারপরে সেকেন্ড লাইনে ভিত্তি এটা একটু বড় করে লিখব দেন সূচকগুলি আমি যোগ করে দেই 3 প্লাস 1 4 প্লাস 5 তাহলে 9 তাহলে আমরা এটাকে পর্ব সমা করব a টু দা পাওয়ার 9 এটাই উত্তর তাহলে আমরা আরেকটি অঙ্ক করি এখান থেকে সরল থেকে তাহলে তোমাদের আশা করি এই গুণ করার যে নিয়মটা সেটা তোমরা বুঝে ফেলবে আমি একেবারে লাস্ট আমি 5 নম্বর অঙ্কটা করি দেখো 3a গুণ 4b গুণ 2a গুণ 5c গুণ 3b এখানে একটু খেয়াল করে দেখো তোমরা এই দেখো আমি তোমাদের এই 4.1 এ আমরা বুঝিয়েছিলাম যে অক্ষর প্রতীকের সাথে যে সংখ্যা প্রতীক থাকে সেটাকে বলে সহগ 3a এখানে a কিন্তু সূচক নেই এখানে প্রত্যেকটা ভিত্তির কোনোটির সূচক নেই কিন্তু প্রত্যেকটারই একটা করে সহগ আছে তাহলে আমরা সহগগুলোকে প্রথমে গুণ করে দিব তাহলে আমরা এখানে লিখব 3 ইনটু 4 ইনটু 2 ইনটু 5 ইনটু 3 3 ইনটু 4 ইনটু 2 ইনটু 5 ইনটু 3 তারপরে আমরা ব্র্যাকেট দিয়ে দিব তারপর দেখো এখানে a a ইনটু তারপর তুমি খেয়াল করে দেখো এ আর একটা a আছে a ইনটু দেখো b আছে দুইবার তাহলে b ইনটু c এবার আমরা একটু খেয়াল করব এখানে a আছে দুইবার b আছে দুইবার কিন্তু c আছে একবার তাহলে আমরা প্রথমে a গুণটা করে ফেলি 15 15 2 গুণে 30 4 30 120 আর 3 দিয়ে যদি আমরা 120 কে গুণ করি তাহলে হচ্ছে 360 তাহলে আমাদের গুণফল হচ্ছে 360 এই 360 হচ্ছে সহগ এবার আমি ব্র্যাকেটের ভিতরে দেখো এই দুইটা a আমি বলছিলাম যে ভিত্তির উপরে যদি কোনো সূচক না থাকে তাহলে আমরা সেটাকে অন ধরে নিব তাহলে দেখো a অন প্লাস অন এই দুইটা এর উপরেই সূচক নেই তাহলে দুইটার সূচকের জন্য অন প্লাস অন তারপরে ইনটু বি বি এর উপরেও কোনো সূচক নেই তাহলে আমি দুইটা বি এর জন্য একটার জন্য অন আর একটার জন্য অন অন প্লাস অন ইনটু সি এর উপরে কোনো সূচক নেই তাই এটা আমার দিতে হচ্ছে না সমান সমান 360 আর এখানে দেখো এর উপরে যদি আমি এক আর এক যোগ করি তাহলে দুই হয় আমি লিখব এর উপরে 2 এটাকে আমরা পড়ব a স্কয়ার তারপরে এই ইনটু চিহ্নটা আর দিতে দেওয়ার প্রয়োজন নেই কারণ আমরা জানি অক্ষর প্রতীক পাশাপাশি লিখলে সেটা গুণ অবস্থায় থাকে তাহলে যেহেতু অক্ষর প্রতীকগুলো পাশাপাশি লিখলে কোনো সাইন না দিলে সেটা গুণ অবস্থায় থাকে তাই আমরা গুণটা দেওয়ার প্রয়োজন নেই তাহলে b এর উপরেও হবে এক আর এক যোগ করলে 2 তাহলে b এর উপরেও পাওয়া হবে 2 আর c এর উপরে যেহেতু কোনো সূচক নেই তাহলে আমি শুধু চিটাকে লিখে দেব এটা হলো আমার উত্তর তাহলে আমি একটু জটিলটাকে তোমাদের বুঝিয়ে দিলাম যা মানে এখানে দেখো সহগ আছে সহগগুলো আমরা আলাদা গুণ করে দিব আর সূচক ভিত্তির উপরে যদি কোনো সূচক না থাকে ভিত্তি দুটো যদি সেম হয় তাহলে আমরা এর উপরে অন সূচক আছে ধরে নিব অন আর অন যোগ করলে 2 হবে বি এর ক্ষেত্র সেম দুইটা বি আছে গুণ অবস্থাতে আমরা সূচক অন প্লাস অন ধরে নিলাম বি এর উপরে 2 হবে এবং সি এর উপরে যদি কোনো সূচক নেই তাহলে শুধু আমি এটা সেটা লিখে দিলাম তাহলে আমার অ্যান্সার হচ্ছে 360 মানে 360 a স্কয়ার b স্কয়ার c আশা করি বুঝতে পেরেছো আচ্ছা তাহলে আমরা দুই নামে চলে যাচ্ছি দেখো দুই নামে আছে a a সমান 2
কমা বি সমান 3 কমা সি সমান 1 হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। তার মানে এ এর মান 2 বি এর মান 3 এবং সি এর মান 1 ধরে আমরা নিচের যে রাশিগুলো আছে সেগুলো মান নির্ণয় করব। তাহলে আমরা অঙ্কে চলে যাই, তাহলে তোমরা একই সাথে বুঝে যাবে। দেখো 2 এর 1 নম্বরে বলছে কি a কিউব প্লাস b স্কয়ার। এখন খেয়াল করো এই a হলো ভিত্তি আর এর উপরে যে 3 আছে সেটা হলো সূচক, এখানে b হলো ভিত্তি এর উপরে যে 2 আছে সেটা হলো সূচক। এখন আমরা পরের লাইনে চলে যাই, এর মান দেখো তুমি অঙ্কের যে প্রথম লাইনটা আছে দিয়ে সেখানে দেখো a সমান সমান 2, তাহলে আমি এর পরিবর্তে এ না লিখে কি লিখব 2 লিখব, এর মান 2 দেওয়া আছে আমি 2 লিখব। 2 লিখে এখানে যে যে 2 এর সূচক আছে কত, এর সূচক 3, তাহলে আমি সেই সূচকটা এর উপরে বসিয়ে দিব। প্লাস b এর মান কত দেখো, b এর মান দেয়া আছে b সমান সমান 3, তাহলে আমি b না লিখে লিখব 3, আর এখানে যে b এর সূচক ছিল 2 সেই 2 টা আমরা 3 এর উপরে লিখে দিব। এখানে আমি এটাকে বলে কারণ চিহ্ন, এই কারণটা দিয়ে আমি লিখে দিব যে মান বসিয়েছি, আমি মান বসিয়ে বসিয়ে পাই, মানে এই লাইন থেকে দ্বিতীয় লাইনে যাওয়ার সময় আমি আমার প্রশ্নের মধ্যে যে মান দেওয়া আছে সেই মানটা বসিয়েছি, এর মান 2 এবং বি এর মান 3। এখন দেখো আমি তোমাদের সূচক যখন প্রথম বুঝিয়েছিলাম যে সূচকটা বোঝানোর সময় বলছিলাম যে ওই রাশির ভিতরে কয়বার উৎপাদকটা আছে সেটা হলো সূচক, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এই 2 আছে 3 বার, তাহলে যদি 2 কে আমরা 3 বার গুণ করি দেখো 2 ইনটু 2 ইনটু 2 তাহলে আমাদের হচ্ছে কত, 2 দ্বিগুণে 4 4 দ্বিগুণে 8, তাহলে 2 এর উপরে যদি আমরা 3 সূচকটাকে আমরা ভিত্তি করে ফেলি তাহলে আমাদের হচ্ছে 8, তারপরে প্লাস 3, দেখো 3 সূচক হচ্ছে 2, তার মানে 3 উৎপাদকটা 2 বার আছে, তাহলে আমরা যদি 2 বার লিখি 3 ইনটু 3 তাহলে হচ্ছে 9, তাহলে এখানে হবে 9, তাহলে দেখো 8 আর 9 যদি আমরা যোগ করে দেই তাহলে হচ্ছে রেজাল্ট হচ্ছে 17 মানে 17, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার। এখানে তুমি লিখতে পারো অ্যানসার লেখার আগে যে নির্ণয় মান, তাহলে আমরা এখানে লিখতে পারি নির্ণয় মান, নির্ণয় মান 17, তারপরে আমরা অ্যানসার লিখে দিব। আর বীজগণিতে অ্যানসার লেখার পরে আর অ্যানসারের যে সংখ্যাটা বা যে তোমার রাশিটা হবে সেটা লেখার প্রয়োজন পড়ে না, শুধু অ্যানসার লিখে দিলেই হয়ে যায় যে আমরা এই প্রশ্নটা সমাধান করে ফেলেছি। তাহলে আশা করি তোমরা এই মান নির্ণয় কিভাবে করতে হয় সেটা বুঝতে পেরেছো। আর মান প্রথমে আমরা মান যে মানটা দেওয়া থাকবে সেই মানটা বসিয়ে দিব, তারপর আমরা সেই মানের উপরে যে সূচকটা থাকবে সেই সূচক অনুযায়ী আমরা গুণ করে সেই গুণফলটা বসিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের মান নির্ণয়টা হয়ে যাচ্ছে। তারপরে যদি যোগ থাকে বা প্লাস থাকে তাহলে যোগ করে দিব, মাইনাস থাকলে আমরা বিয়োগ করে দিব, তাহলে আমাদের আমরা অঙ্কের মানটা পেয়ে যাব। দেখো এখান থেকে আমি আরেকটি অঙ্ক করছি, আমি 4 নং অঙ্কটা তুলছি, তোমরা খেয়াল করো b স্কয়ার মাইনাস 2ab প্লাস a স্কয়ার। দেখো আমরা আমাদের মানটা সবসময় মনে রাখতে হবে অথবা আমাদের সামনে হাতের সামনেই বইটা রাখতে হবে যাতে আমরা মানটা দেখতে পারি। দেখো আমাদের b এর মান দেওয়া ছিল কত, আমাদের b এর মান দেওয়া ছিল 3, তাহলে আমরা b এর পরিবর্তে 3 লিখব, 3 এর উপরে সূচক হচ্ছে 2, আমরা 2 লিখে দিব, মাইনাস এই 2টা লিখব। দেখো এখানে 2ab এই অক্ষর প্রতীকের সাথে যে 2 আছে এই 2ab এই প্রত্যেকটা প্রতীকের মাঝখানে কি আছে, গুণ আছে, তাহলে আমরা যেহেতু এখানে আমাদের সংখ্যা লিখতে হবে অক্ষর প্রতীক লিখতে হবে তখন আমাদের সাইনটা দিতে হবে, তা আমরা লিখব 2 গুণ এর মান কত দেওয়া ছিল, এর মান দেওয়া ছিল 2, তারপরে গুণ b এর মান দেওয়া ছিল কত, b এর মান দেওয়া ছিল 3, তাহলে এর মান 2 b এর মান 3, আর এই 2 এখানে ab এর সহগ 2, তাহলে 2 গুণ বা 2 ইনটু 2 ইনটু 3, তারপরে দেখো প্লাস এর মান কত দেওয়া আছে, এর মান দেওয়া ছিল 2, তাহলে আমরা 2 এর উপরে 2 এর সূচক কত, স্কয়ার মানে 2, 2 এর সূচক 2,
তাহলে এই লাইনে আমরা কি লিখছিলাম তখন আগের অঙ্কটা দেখো আমরা লিখছিলাম মান বসিয়ে পাই এবার আমরা ঠিক ওইভাবে লিখে দিব মান বসিয়ে পাই দেখো তাহলে আমরা এবার গুণ করে দিব আগেরবার আমি বুঝিয়েছিলাম পাশে লিখে এবার আর লিখছি না দেখো 3 এর উপরে সূচক আছে 2 তার মানে 3 কে 2 বার গুণ মানে 3 গুণ 3 তাহলে 3 3 3 আর 3 গুণ করলে কত হয় 3 * 3 দ্যাট মিন্স 9 মাইনাস এখানে তিনটা এগুণ অবস্থা আছে খুব সহজেই আমরা বুঝতে পারছি তাহলে 2 * 2 4 4 কে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে 3 * 12 তাহলে আমি লিখব 12 প্লাস দেখো 2 এর উপরে 2 গুণ মানে 2 আছে 2 বার তাহলে 2 আর 2 গুণ করলে হয় 4 মানে 4 এবার খেয়াল করো এখানে দেখো আমরা প্রত্যেকটা যে ই আছে পদ আছে বা সংখ্যা আছে 9 এর পিছনে বা দিকে দেখো এখানে কোনো সাইন নেই তার মানে এটা প্লাস আর 12 এর পিছনে আছে মাইনাস আর 4 এর পিছনে আছে প্লাস তাহলে যার পিছনে প্লাস আছে সেটার প্লাসের সাথে প্লাস মানে যোগগুলোকে আমরা একসাথে করে ফেলব তাহলে এখন দেখো 9 প্লাস 4 এই মাইনাস 12 তাহলে 9 আর 4 প্লাস করলে কত হয় 13 মাইনাস 12 13 থেকে 12 বাদ দিলে কত হয় মাইনাস করলে কত হয় 1 তাহলে আমরা লিখব নির্ণয় মান 1 অ্যানসার তাহলে আশা করি বুঝতে পেরেছো তোমরা আমরা যেই রাশিটাই দেওয়া থাকুক সেই রাশির মধ্যে যে মানগুলি দেওয়া থাকবে পরের লাইনে আমরা সেই মানগুলি বসিয়ে ফেলব মান বসানো শেষ হলে আমরা মানের উপরে যেই সূচকগুলি আছে সেই সূচকগুলি গুণ করে আমরা মূল ভিত্তিটা লিখে দিব তারপরে যদি তারতে যদি সব মনে করো দুইটা তিনটা চারটা পদ থাকে সেগুলো আমরা প্লাস মাইনাস গুলো দেখব প্লাসগুলো একসাথে প্লাস করে দিব মাইনাস যদি একাধিক সংখ্যা থাকে তাহলে মাইনাসগুলো মাইনাস করে পরে আমরা আবার লাস্ট লাইনে আমরা প্লাসটা থেকে মাইনাসটা বাদ দিয়ে দিব তাহলে আমরা আমাদের নির্ণয় মানটা পেয়ে যাব দেখো তাহলে 2 নং থেকে আমি আর করছি না আশা করি বাকি যে তিনটা অঙ্ক আছে সেই তিনটা তোমরা এই যে দুটো আমি করে দিয়েছি তার সেই নিয়ম অনুযায়ী তোমরা ওই দুই তিনটা অঙ্ক পারবে করতে পারবে তোমরা প্র্যাকটিস করবে তারপরেও যদি না পারো তাহলে আমাকে জানাবে আমি আবার যে অঙ্কগুলি তোমরা পারবে না সেগুলো করে দিব আমি 3 নং এ চলে যাচ্ছি দেখো 3 নং এ একই বলছে শুধু অঙ্কটা তোমাদের 2 নং এর চেয়ে একটু বড় মানে আরেকটু জটিল করছে তাহলে এটা এখানেও তোমাকে মান বের করতে হবে দেখো x সমান সমান 3 y সমান সমান y ইকুয়াল টু 5 এবং z ইকুয়াল টু 2 তার মানে x এর মান 3 y এর মান 5 এবং z এর মান 2 হলে দেখাও যে মানে এখানে একটা অঙ্কের দুইটা রাশি আছে একটা রাশি আর আরেকটা রাশির মাঝখানে যে সমান চিহ্ন আছে আমাদের প্রমাণ করতে হবে যে এই দুইটা রাশি আসলেই সমান তাহলে দেখো প্রথম এক নং আগে অঙ্কটা আমরা তুলে নেই দেখো এক নঙ্গে আছে y স্কোয়ার মাইনাস x স্কোয়ার সমান সমান x প্লাস y ইন্টু y মাইনাস x এখানে একটু খেয়াল করেন প্রথম অঙ্কটা করছি এই জন্য আমি অঙ্কটা তুলে নিলাম তোমাদের বোঝানোর জন্য পরের অঙ্কর সময় আমি আর অঙ্কটা তুলব না সরাসরি সমাধানে চলে যাব দেখো এখানে দুইটা অংশ আছে x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস x স্কয়ার সমান সমানের বাঁ দিকে সমান সমানের ডান দিকে আছে x প্লাস y y মাইনাস x দেখো এই দুইটা পক্ষ সমান সমানের বাঁ দিকে একটা পক্ষ সমান সমানের ডান দিকে একটা পক্ষ এই দুইটা পক্ষ যদি সমান সেটা আমাদের মান বের করে প্রমাণ করতে হবে তাহলে আমরা কি করব প্রথম অংশটা আমরা দেখি প্রথম অংশটাকে আমরা লিখব বাম পক্ষ বাম পক্ষ বাম পক্ষ লিখে আমরা এটা তুলব y স্কয়ার মাইনাস x স্কয়ার সমান সমান দেখো আবার যে দুই নং এর অঙ্ক আমরা যেভাবে করেছি ঠিক সেভাবেই আমরা করব এখানে y এর মান দেয়া আছে কত y এর মান দেয়া আছে 3 তাহলে আমরা লিখব 3 আর এর সূচক হলো 2 আমরা 2 লিখে দিব মাইনাস x এর মান দেখো সরি y এর মান হচ্ছে 5 আচ্ছা দেখো তাহলে আমরা এখানে y এর মান বসিয়ে দিব y এর মান হলো y এর মান হচ্ছে দেখো y এর মান দেয়া আছে y এর মান হলো 5 তাহলে আমরা y এর পরিবর্তে 5 বসিয়ে দিব আর সূচক 2 দিয়ে দিব
মাইনাস x এর মান দেয়া আছে দেখো x এর মান দেয়া আছে 3 তাহলে আমরা 3 লিখব তারপরে 3 সূচক দিয়ে দিব এখন আমি তোমাদের আগেই তোমরা দুই রঙে বুঝে গিয়েছো 5 এর উপরে 2 সূচক থাকা মানে 5 গুণ 5 তাহলে 5 আর 5 গুণ করলে হয় 25 মানে 25 মাইনাস 3 এর উপরে সূচক 2 মানে হলো 3 গুণ 3 তাহলে 3 আর 3 গুণ করলে হয় 9 আমরা যদি এটাকে বিয়োগ করে দিই তাহলে দেখো 25 থেকে 9 মাইনাস করলে হয় 16 বা 16 এবার দেখো আমরা বাম পক্ষ এতটুকু আমরা করে ফেলেছি এবার আমরা ডান পক্ষটা করব তাহলে আমরা এখানে আবার লিখব ডান পক্ষ লিখে আমরা ডান পক্ষটা তুলব x + y দেখো এখানে y - x ব্র্যাকেট দিয়ে দুটা আলাদা করা আছে ব্র্যাকেটের মাঝখানে কোনো সাইন নাই একটা জিনিস মনে রাখবে ব্র্যাকেটের মাঝখানে কোনো সাইন নাই মানে হলো এখানে গুণ হবে তাহলে আমরা প্রথম ব্র্যাকেটের ভিতরে আছে x x এর মান দেয়া আছে কত x এর মান দেয়া আছে 3 প্লাস y এর মান দেয়া আছে কত y এর মান দেয়া আছে 5 তাহলে দেখো আমরা লিখলাম 3 প্লাস 5 ব্র্যাকেট দিয়ে y এর মান কত দেয়া আছে y এর মান দেয়া আছে 5 মাইনাস x এর মান দেয়া আছে 3 মান বসানোর সময় খুব খেয়াল করে দেখে মান বসাতে হবে যাতে ভুল না হয় এখানেও কিন্তু আমরা মান বসিয়ে পাই দেখো এখানে আমি লিখি নাই এখানে আমরা লিখে দিব মান বসিয়ে পাই এবার খেয়াল করো 3 আর 5 যদি যোগ করি তাহলে হয় 8 এই দুই ব্র্যাকেটের মাঝখানে কোনো সাইন নাই কোনো চিহ্ন নাই এখানে কি হবে গুণ তাহলে আমি গুণ দিয়ে দিচ্ছি 5 থেকে যদি তোমরা 3 বিয়োগ করি আমরা তাহলে থাকে 2 তাহলে 8 × 2 তাহলে 8 আর 2 গুণ করলে কত হয় 16 বা 16 খেয়াল করো আমরা বাম পক্ষ যে মানটা বের করেছি সেটার মান 16 বা 16 এবং ডান পক্ষের মানটা হচ্ছে 16 16 তাহলে দুইটা সমান তাহলে এখানে প্রথম অঙ্কের ভিতরে যে লেখা ছিল x² - x² = x + y - x তাহলে এই রাশিটি সঠিক তাহলে আমরা এখানে লিখব সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ এটা সঠিক তার মানে প্রমাণিত মানে আমরা এটা প্রমাণ করে দেখিয়েছি তোমরা এখানে লিখে দিবে প্রমাণিত লিখে এভাবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বন্ধ করে দিবে তাহলে আমরা এই তিন রঙের ক্ষেত্রেও আমরা মান বসাচ্ছি সেই ক্ষেত্রে একটা অঙ্কের ভিতরে আমার দুইটা মান বের করতে হচ্ছে দুইটা মান বের করে আমাকে প্রমাণ করতে হচ্ছে যে এই মান দুইটা সমান তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখান থেকে তোমাদের আমি আরেকটি অঙ্ক করে দেবো যাতে তোমরা বাকিগুলো সে অনুযায়ী করতে পারো দেখো তিন রঙের শেষ অঙ্ক যে 4 নম্বর অঙ্কটা আছে 3 এর 4 তো সেই 4 নম্বর অঙ্কটা আমরা করি তাহলে আশা করি বাকি দুইটা তোমরা করতে পারবে একই নিয়ম ফলো করবে এবং নিজেরা প্র্যাকটিস করবে তাহলে আমি প্রথমে আমি আর অঙ্কটা তুলছি না দেখো এখানে সমান সমানের বাম পাশে এবং ডান পাশে দুইটি রাশি আছে আমি প্রথম রাশি মানে বাম পক্ষটা তুলছি দেখো বাম পক্ষ দেখো এখানে বাম পক্ষ আছে x + z যখন এরকম ব্র্যাকেট দিয়ে তার উপরে সূচক দেওয়া থাকবে তখন আমরা এটাকে পড়বে এভাবে x + z হোল স্কয়ার মানে প্রথমে হোল মানে পুরোটা এই পুরোটার উপরে যে সূচকটা থাকবে সেটা আমরা বলবো তাহলে x + z হোল স্কয়ার সমান সমান দেখো x এর মান দেওয়া আছে কত x এর মান দেওয়া আছে x সমান সমান 3 তাহলে ব্র্যাকেট দিলাম x এর মান আমি 3 বসাবো প্লাস দেখো z এর মান কত দেওয়া আছে z এর মান দেওয়া আছে 2 তাহলে আমি z এর পরিবর্তে 2 বসাবো 2 বসে এই যে সূচকটা আছে ব্র্যাকেটের বাইরে সেই সূচকটা দিয়ে দিব তারপর যেহেতু আমি এখানে মান বসিয়েছি আমি লিখে দিব মান বসিয়ে পাই দেখো এখানে 3 আর 2 যোগ করলে হয় 5 5 এর উপরে এখানে দেখো সূচক আছে 2 তাহলে খুবই সহজ 5 এর উপরে সূচক 2 আছে মানে 5 গুণ 5 তাহলে 5 × 5 = 25 তাহলে আমরা বাম পক্ষের মান কত পেলাম 25 এবার আমরা ডান পক্ষের মান নির্ণয় করে দেখব যে সেটা 25 হয় কিনা 25 হতেই হবে 25 হলে আমাদের রাশিটা সঠিক হবে অঙ্কটা সঠিক হবে তাহলে আমরা লিখব ডান পক্ষ দেখো ডান পক্ষ আছে কি x স্কয়ার প্লাস 2xz
plus z square. দেখো এখানে আমি পরের লাইনে আমাদের যে মানগুলি দেয়া আছে সেই মানগুলি বসিয়ে দিব x এর মান কত দেয়া ছিল x এর মান 3 3 এর উপরে স্কয়ার মানে 3 সূচক 2 প্লাস 2 আমি আগে আপনাকে বলছিলাম যে এই অক্ষর প্রতীক আর যদি তোমার সংখ্যা প্রতীক একই সাথে এরকম পাশাপাশি থাকে তাহলে এটা মাঝখানে গুণ গুণ অবস্থায় আছে তাহলে 2 ইনটু x এর মান হলো 3 ইনটু z এর মান হলো 2 প্লাস z এর মান হলো 2 এটার উপরে সূচক আছে 2 এখানে আমি মান বসিয়েছি আমি মান বসিয়েছি সেটা আমি লিখে দিব মান বসিয়ে পাই মান বসিয়ে পাই তাহলে খেয়াল করো আমি এবার গুণ করে দিব 3 এর উপরে 2 আছে সূচক তার মানে 3 গুণ 3 তাহলে 3 3 9 9 প্লাস এটা আমরা গুণ করি 3 দ্বিগুণে 6 6 দ্বিগুণে 12 মানে 12 প্লাস 2 দেখো 2 এর উপরে সূচক আছে 2 তাহলে 2 আর 2 গুণ করলে হয় 4 4 এবার আমরা এই তিনটা সংখ্যায় যেহেতু প্লাস আছে তিনটাকে আমরা প্লাস করে দিব তাহলে আমরা যদি হিসাব করি 9 আর 12 প্লাস করলে মানে যোগ করলে হয় 21 21 এর সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে হয় 25 মানে 25 25 দেখো আমরা বাম পক্ষের যে মান নির্ণয় করেছি সেখানে 25 আর যে ডান পক্ষের মান নির্ণয় করেছি সেখানে 25 তাহলে আমরা লিখব সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো আমরা প্রথমে বাম পক্ষের মান বের করব তারপর আমরা ডান পক্ষের মান বের করব মান দুটো যদি সমান হয় তাহলে আমরা লিখব সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত তাহলে আমরা ইতিপূর্বে তোমাদেরকে আমি যে সূচক সম্পর্কে ধারণা দিয়েছি এবং মান নির্ণয় করে দেখিয়েছি তার ভিত্তিতে আমরা আশা করি আমি আশা করছি যে চার নং যে সঠিক উত্তর আছে সেই সঠিক উত্তরগুলো তোমরা নিজেরাই করতে পারবে এখানে দেখো বেশিরভাগই তোমার ভিত্তির উপরে সূচক দেওয়া আছে আমরা ভিত্তিটা যদি সেম হয় তাহলে আমরা সূচকটাকে যোগ করে দিব এবং গুণ অবস্থায় আছে এখানে এই অধ্যায়টা তোমাদের গুণন বিধি শিখিয়েছে বলে এখানে ভাগ নেই তো বিয়োগ করার কোনো ব্যাপার নাই এই তাহলে তোমরা আশা করি চার নং যে সঠিক উত্তর আছে সেটা তোমরা নিজেরাই করতে পারবে এবং নিজেরা তুমি যত বেশি প্র্যাকটিস করবে তোমাদের কাছে অঙ্কটা তত বেশি সহজ হয়ে যাবে আর তোমাদেরকে আরও বেশি সহজ করার জন্য আমার ভিডিও তো তোমাদের পাশে থাকবেই আশা করি সবাই বুঝতে পেরেছ পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা প্র্যাকটিস করতে থাকবে পড়াশোনা করবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী অধ্যায় নিয়ে আমি নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকবে গুড বাই